বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্য সহ পাঁচ নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তিন এপ্রিল রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দিলে নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করে তারা। নিরাপত্তা কর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে ডাকাতরা আনসার সদস্যদের ওপরও হামলা করে। এ সময় দুই আনসার সদস্য সহ পাঁচ জন আহত হয়। আহতদের দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এত লোক একসাথে যে আক্রমণ করেছে বা কোন উদ্দেশ্যে এসেছে সেটা আমাদের ধারণার মধ্যে ছিল না। অ্যাকচুয়ালি যখন আমরা তাদের তাড়াতে যাই তখন তারা আমাদের উপর আক্রমণ করে এমন মুহূর্তে আমরা আত্মরক্ষার্থে আমাদের ব্যাটালিয়ন আনসার একজন মাঝখানে পড়ে যায়, তখন সে গুলি চালানোর পর এই ৫০ ৬০ জন লোক ব্যাটালিয়ন থেকে বাইরে চলে যায়। এরই মধ্যে পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান শুরু করেছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। More than 50 to 60 people with arms, they had tried to enter into our BHEL material yard for stealing the things, the materials that were happening there. এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবানের থানচি বাজারে সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। তার আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি করে সন্ত্রাসীরা।